কর্মরত অবস্থায় মৃত্যু হলো নৈহাটির এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, নৈহাটি গৌরীপুর নিবাসী বৃন্দিচরণ দাস নৈহাটি মিলের স্পিনিং বিভাগে কাজ করতেন। মঙ্গলবার রাতে নৈহাটি মিলে কর্মরত অবস্থায় চরম দাবদাহের কারণে অসুস্থ হয়ে যায়। তারপর মিলের ভিতরই তার মৃত্যু হয়। মিলের শ্রমিকরা তার মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায়। মিলের শ্রমিকদের দাবি, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারকে মিল কর্তৃপক্ষকে সাহায্য করতে হবে। তবে শ্রমিকদের এই দাবি মানতে নারাজ মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে আসে নৈহাটি থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মিল শ্রমিকরা তাদের দাবিতে অনড়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তার পরিবারকে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে নৈহাটি থানার পুলিশ।